আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা জিভে জল আনা রেসিপি। আর এই রেসিপিটা যতটাই লোভনীয় দেখতে ততটাই কিন্তু সুস্বাদু। আর যদি তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো, তোমাদের কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। আর এটা খেলে তোমাদের জিভে জল আসতে কিন্তু একদম বাধ্য। তাহলে চলো দেখে নিই আজকের এই লোভনীয় সুস্বাদু ইলিশ বিরিয়ানি রেসিপির জন্য আমাদের ঠিক কী কী উপকরণ লাগবে। ইলিশ বিরিয়ানি করতে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। এই মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে খুব সামান্য নুন হলুদই কিন্তু এতে মাখাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যত ফ্রেশ মাছ দিয়ে করবে ইলিশ বিরিয়ানির টেস্ট কিন্তু ততই টেস্টি হবে আর ইয়ামি হবে। চলো দেখে নিই আর কী কী উপকরণ আমাদের লাগছে। ইলিশ বিরিয়ানি বানাতে আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, ফেটানো টক দই, আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ফুল রেড চিলি পাউডার। সেই সাথে বেরেস্তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আর তার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমার লাগবে দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। সেই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা দুধ। আর এই দুধ আমার 2টো পারপাস ইউজ হবে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি মিঠা আতর, আর এখানে নিয়ে নিয়েছি আমি কেশর। আর তার সঙ্গে অবশ্যই লাগবে বিরিয়ানি মশলা, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাচের বিরিয়ানি মশলা। তবে মার্কেটে এরকম অনেক ধরনের বিরিয়ানি মশলাই পাওয়া যায়, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো মশলাই ইউজ করতে পারো। আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল, যেটাকে আমি বেশ ঘন্টা দুয়েক পরিষ্কার করে আগে থেকেই ভিজিয়ে রেখেছি। বিরিয়ানি বানানোর প্রথম পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমেই আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি চালটাকে সেদ্ধ করব। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ, আর দিয়ে দেবো 2-3 টুকরো ছোটো ছোটো দারচিনি, আর সেই সাথে আমি এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা। আর তেজপাতা দেওয়ার পর আমি এই জলটাকে একটু গরম হতে দেব, আর জলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর তেলটা দেওয়া এই কারণে যাতে চালগুলো খুব ঝরঝরে থাকে এবং একে অপরের সাথে লেগে না যায়। এখানে বিরিয়ানি করার জন্য আমি 200 গ্রাম চাল ব্যবহার করছি। তো চালের মাপ অনুযায়ী আমি এখানে নুনটা, তোমরা যে যে পরিমাণ চাল ব্যবহার করবে সেই অনুযায়ী এখানে নুনটা কিন্তু তোমরা ব্যবহার করবে। দেখো আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। তবে চালটা কিন্তু একদম ফুল বয়েল করবে না, এখানে আমি চালটাকে 70% পর্যন্তই বয়েল করব। কারণ এর পরে আমি কিন্তু এই বিরিয়ানিটাকে দমে বসাবো, তাই জন্য পুরো বয়েল করলে রাইসটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে। সেজন্য তোমরা 70% পর্যন্তই চালটাকে কুক করে নেবে। চলো তাহলে অন্য প্রসেসগুলো এবার একে একে দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে, যেহেতু ইলিশ মাছ। আর ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেলের তো একটা আলাদাই সম্পর্ক আছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে প্রথমেই এই তেলে ভেজে নেব। আর এই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো এবং নাড়তে থাকবো যাতে না পুড়ে যায়। যতক্ষণ বেরেস্তাটা তৈরি হচ্ছে ততক্ষণ দেখো আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি 1/2 বাটি, আর তার মধ্যে আমি বেশ খানিকটা কেশর দিয়ে এটাকে ভেজার জন্য রেখে দেব। কারণ কেশরগুলো গলতেও একটু সময় লাগে, তাই বেরেস্তা করতে করতে আমি কিন্তু এই কাজটা এগিয়ে নিলাম। দেখো আমার বেরেস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটাকে একটা প্লেটে তুলে নেব, আর বেরেস্তা ভাজার যে তেলটা রয়েছে সেই তেলেই কিন্তু এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে নতুন করে আর কোনো তেল অ্যাড করিনি,
পেঁয়াজ ভাজার তেলটাতেই আমি একে একে মাছটাকে ভেজে নেব। আর তোমরা সবাই জানো, তাও একবার বলে দিই, ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আমি জাস্ট এদিক এপিট ওপিট করে এটাকে একটুখানি ভেজে নেব। আর দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর আমি কিন্তু কড়াইতে আর কোনো তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে একসঙ্গে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এবার সমস্ত কাঁচা মশলাগুলোকে আমি একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে কষানোর জন্য রেডি করে নেব। আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটিটায় আমি টক দই দিয়েছিলাম সেই বাটিটার ধোয়া জল। এবার দেখো আমি এখানে একটুখানি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা চালেও দেওয়া আছে আর মাছেও দেওয়া আছে, তাই তোমরা পরিমাণটা বুঝে তবেই কিন্তু নুনটা দেবে। এবার দেখো আমি এখানে লিড দিয়ে বেশ খানিকক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে ছিলাম। এবার ঢাকনাটা খুললাম, দেখো মশলাটা কিন্তু আমার একদম কষে রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে একে একে বসিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ জল। এবার আমি এটাকে ঢেকে মিনিমাম 5-7 মিনিটের জন্য মাছটাকে বয়েল হওয়ার জন্য ঢেকে রেখে দেব। এবার দেখো আমি যে আগে থেকে গরম দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যেই আমি 4-5 ফোঁটা মিঠা আতর মিশিয়ে দেব। চিকেন বিরিয়ানি হোক কিংবা মাটন বিরিয়ানি কিংবা ইলিশ বিরিয়ানি, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি। আমি দুধে কেশর আর তার মধ্যে মিঠা আতারটা দিয়ে দিই, এতে কিন্তু চালের মধ্যে ফ্লেভারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এদিকে কিন্তু আমার মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নেব। খুব সাবধানে মাছগুলোকে তুলে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ খুব নরম হয় তোমরা সকলেই জানো। তাহলে দেখো আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি এবং সেই সাথে বেশ খানিকটা গ্রেভিও কিন্তু আমি মাছের সঙ্গে তুলে নিয়েছি। আর বাকি গ্রেভিটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি, কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু বিরিয়ানির লেয়ারিংটা তৈরি করব। তাহলে চলো শুরু করছি এবার লেয়ারিংয়ের কাজ। দেখো কড়াইয়ের মধ্যে যে গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম সেই গ্রেভির মধ্যেই আমি এবার চালটাকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা হাত দিয়ে ভালো করে চালটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিও, এতে যে ভাপে বসাবে তাতে চালটা ভালো সেদ্ধ হবে। এবার আস্তে আস্তে করে আমি মাছটাকে এই লেয়ারের ওপর বসিয়ে দেব। যেহেতু আমি 2 লেয়ারই তৈরি করব, তাই 1টা লেয়ার করার পরেই আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি অনেকগুলো লেয়ার করো তাহলে একদম ওপরের লেয়ারে কিন্তু মাছটাকে রাখবে, না হলে তোলার সময় ভেঙে যেতে পারে। এবার দেখো আমি ওপর থেকে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর বেরেস্তা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আগে থেকে গরম দুধে ভিজিয়ে রাখা মিঠা আতার আর কেশরের জলটা আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর কেশর দিলে জানোই তো ফ্লেভারটা প্রচণ্ড এনহ্যান্স হয়। এবার আমি সেকেন্ড লেয়ারিংয়ের জন্য চালটাকে দেখো হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার ঠিক আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। ওপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা, তারপর দিয়ে দেব গরম দুধে কেশর আর মিঠা আতরের যে দুধ সেটা আমি ছড়িয়ে দিলাম। আর দেখো চালটা যাতে ড্রাই না হয়ে যায়, সফট থাকে, নরম থাকে, তাই জন্য কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু চালটা খুব সফট হবে। এবার ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো।
ইলিশ মাছ ঘি দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, কারণ তাতে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যেতে পারে, কিন্তু আমি খুব সামান্যই ঘি দিলাম। এবার আমি দেখো যে লিডটা ইউজ করছি সেই লিডটায় একটা ছিদ্র আছে, তাই সেটাকে বন্ধ করার জন্য আমি আটা দিয়ে সেটাকে সিল করে দিলাম। এবার আমি লিডটাকে এর উপরে বসিয়ে দিলাম, আর দেখো এবার 15 মিনিটের জন্য আমি কিন্তু এটাকে ভাপে বসিয়ে রাখবো। আর ভাপে বসানোর জন্য আমি কিন্তু ডবল বয়লারের ইউজ করেছি। বয়লার মানে এখানে দেখো আমি নিচে একটা ননস্টিকের প্যান বা তাওয়া বসিয়ে নিয়েছি, তার ওপরে আমি কিন্তু আমার বিরিয়ানির কড়াইটা বসিয়েছি, আর এটাকে আমি 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভাপে বসিয়ে রাখবো। 15 মিনিট পর আমি আরও 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ইলিশ বিরিয়ানি। দমে বসানোর 15 মিনিট হয়ে গেছে, তা বাদে আরও অতিরিক্ত 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর এটার লিডটা ওপেন করতেই যে সুন্দর সুগন্ধ বেরোলো বন্ধুরা, সেটা পেতে কিন্তু তোমাদেরও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে হবে। চলো এবার এটার ফাইনাল প্লেটিং করে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার লোভনীয় সুস্বাদু ইলিশ বিরিয়ানি। আর এই সুস্বাদু রেসিপির স্বাদ পেতে বন্ধুরা তোমাদেরও কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে হবে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও যে আজকের এই ইলিশ বিরিয়ানি রেসিপি তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার আরও সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেসিপি পেতে বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যেসব বন্ধুরা দীর্ঘদিন আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত টাটা।